কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? চলচ্চিত্রটির নাম তারকাটা কেন? মুভির নাম শুনে কেউ গল্প যেতে চিন্তা করতে না পারে, যে আসলে কিছুক্ষণ তো ভাবাইতে পারি যে আসলে ছবির নামটা তারকাটা, তাহলে স্টোরিটা কি? ম্যাক্সিমাম ছবির নাম দেখলে বোঝা যায় স্টোরিটা কি, এটা থেকে আমার প্রথম টার্গেট। আর সেকেন্ডটা হচ্ছে তারকাটা আমি এই ছবিতে হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেন হিসাবে ইউজ করছি, মানে একটা ব্যথা হিসাবে ইউজ করা হয়েছে। আচ্ছা রুমি ভাই, তারকাটা চলচ্চিত্রে আপনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন, সো আর জানতে চাই এখানে আপনার কাজ করতে কেমন লেগেছে বা কিভাবে কাজটা আপনি পেয়েছিলেন? সাত মাস লাগিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং আলটিমেটলি গান সবকিছু মিলে আমরা সময় যতটুকু পেরেছি আর কি, যতটুকু দরকার এর চেয়ে বেশি সময় মনে হয় আমরা ট্রাই করে দিতে অ্যাটলিস্ট ফিল্মের পিছনে। রাজ ভাইয়া, একজন ডিরেক্টরের মাথায় সবসময় থাকে যে আমি এই চরিত্রে একে নিলে ভালো লাগবে বা একে যদি আমি নিই চলচ্চিত্রের জন্য ভালো হবে, তো যখন আপনি আরফিন, শুভ, মিম, সেই সাথে মৌসুমি তাদেরকে কাস্ট করছিলেন, আপনি কোন জিনিসটা মাথায় রেখেছিলেন? ওই যে স্টোরির সাথে ক্যারেক্টারের মিল, যে এই ক্যারেক্টারটা কাকে যাবে, আমার গল্পের সাথে কাকে নিলে এই ক্যারেক্টারটা সুইট করবে, সেটার কারণে হচ্ছে নেওয়া। আচ্ছা, এখন তার কাছে গল্প জানতে চাই। এই ছবিতে একসাথে আমি চারটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে অ্যাকশন, সেটা ইমোশন, রোমান্স আর সাথে এন্টারটেইনমেন্ট। বাট আপনার চলচ্চিত্রকে আপনি এখন যে চলচ্চিত্রগুলো হলে চলছে সেটার সাথে কেমনে ডিফারেন্সিয়েট করবে যে আমার চলচ্চিত্র একদম স্পেশাল সবার চেয়ে? প্রতিটা ডিরেক্টরই সে বলে যে তারটা ডিফারেন্ট, তা আমিও তাদের মতো একমত যে আমারটা আসলে ডিফারেন্ট আর কি, কারণ এটা আমার ছবি আর কি, কারোর সাথে কারোর কাজ হয়তো মিলে না, আমারটা সেম আর কি, মিলবে না। আচ্ছা রুমি ভাই, আপনাদের চলচ্চিত্রে যে গানগুলো আছে সেটা কিন্তু ইউটিউবে অলরেডি প্রকাশ পেয়ে গেছে, সো রেসপন্স কিরকম? সুপার সুপার, হ্যাঁ সেলফ, সবাই বলছে সেলফ, খারাপ হলো ভালো, প্রত্যেকটা হচ্ছে আসলেই ভালো, কারণ প্রচুর ফিডব্যাক এখন মজা করছি। কি মনে হয় তার কাটার কোন গানটি দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে? আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমি একটু বেশি পাইছি, এবার বলবো যে সবাই একটা কথা বলেছে যে রুমি ভাই কাজটা ডিফারেন্ট হয়েছে এবং স্পেশালি তুমিহীনা গানটা, বন্ধন গানটা, সো এরকম একটা যে বন্ধন গানটি কবির বকুল ভাই লিখছেন, সো কিছু কিছু জিনিস থাকে যে মানুষ নতুনত্ব যদি আমার অডিয়েন্স খুঁজে পায় তাও আমাকে রিয়্যাক্ট করে এইভাবে যে ভাই ডিফারেন্ট এবং সাউন্ড স্পেশালি খুব ভালো লাগলো, সো এই জিনিসগুলো আসলে ইন্সপিরেশন। আর এক একটা গান এক এক টাইপের, তো তাই এক একজনের কাছ থেকে এক একজনের ফিডব্যাক পায় আর কি। আচ্ছা, ওভারঅল ফিডব্যাক হচ্ছে একটা গান বেশি পেয়েছে, সেটা তুমিহীনা। তুমিহীনা, আচ্ছা আনকাট ছাড়পত্র কিন্তু অলরেডি আপনার চলচ্চিত্র পেয়ে গেছে, সো দর্শকদের কাছে আপনার প্রত্যাশা কেমন বা দর্শক কিভাবে নিবে আপনার চলচ্চিত্র, কি মনে হচ্ছে আপনার? দর্শকও আনকাট একটা ছবি দেখবে মোটামুটি, এবং বেরোর সময় হয়তো বা কারো চোখ দিয়ে একটু পানি পড়বে, মানে মনে থাকবে আর কি বের হওয়ার পরে, এটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি যে ছবিটা দেখার পরে মানে হল থেকে বের হওয়ার পরে কেউ ভুলে যাবে না স্টোরিটা, মনে থাকবে। আচ্ছা রুমি ভাই, চলচ্চিত্র গানের নতুন কি চমক আছে, লাইক কোন ভিন্ন ধরনের গান করেছেন, লাইক সুফিয়ানা বা অনেক ধরনের গানের কিন্তু জনার আছে, কোন ধরনের গান ইউজ করেছেন? এই ছবিতে বেশ কয়েকটা টাইপেরই কাজ করা হয়েছে, যারা অডিওটা শুনেছেন অলরেডি তারা আরো ভালো বলতে পারবেন, আমরা তো সবসময় ট্রাই করেছি, কিন্তু নতুন বলতে লাইক এইবার একটা রক গান করছে, লাইক পারভেজ এবং কনা গান করছে, হ্যাঁ তার কাটা ছবির টাইটেল গান যেটা, তারপর একটা আইটেম সং করা হয়েছে লাইক ও বেবি বাবু করেছে, যা বেবি বাবু, লাইক এই এই ধরনের ডিফারেন্ট কিছু জিনিস লাইক আমরা ট্রাই করছি আর কি, যে একটু যাতে একটু আলাদা হয়, ট্র্যাডিশনাল ওয়ে অবশ্যই রেখেছি আমার জানে, কিন্তু এই যে আইটেম গান নিয়ে যে কথা বলছেন, হ্যাঁ মানে ইদানিং দেখা যাচ্ছে যে আইটেম গানটাও কিন্তু চলচ্চিত্র একটা পজিটিভ সাইড বা হিউজ একটা প্লাস পয়েন্ট হিসেবে কিন্তু দেখায় হয়, হ্যাঁ বাংলাদেশের হলে বাংলাদেশের শিল্পীরা যখন করছে হয়তো আমরা দর্শকরা এখন অত ব্রড মাইন্ডেড হইনি যেটা সেটা সেইভাবে নিব, সো কোনো ধরনের প্রেশার কি কাজ করছিল? না আমি রিল্যাক্স ছিলাম, মামাও রিল্যাক্স ছিল, রিল্যাক্স ঘুমাচ্ছিলাম, শুধু কাজ করছিলাম। আচ্ছা বাইরের দেশে শিল্পীদের নিয়ে কাজ করছেন আপনারা, মমতাকে নিয়েছেন, তারপরে সুনিধি চৌহানকে নিয়ে কাজ করার পরিচালনা বা পরিকল্পনা ছিল, সো সেটা কি হয়েছিল? সেটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছা, কারণ প্রতিটা ডিরেক্টর বললাম তার একটা ব্যক্তিগত ইচ্ছা থাকে, যে আমার একটা সুনিধি চৌহান আমি তার অনেক ফ্যান, আমার মনে হয়েছে যে আমি তো তারে দিয়ে নর্মালি আমরা গান গাইতে পারবো না, ফিল্মে একটা সুযোগ আছে গাওয়াইছি, দ্যাটস ইট। এখানে জানতে চাই যে রুমি ভাইয়া যে কাজটা করেছে আপনি পার্সোনালি কতটুকু স্যাটিসফাইড? আমি 100% স্যাটিসফাইড। আচ্ছা আর মোট কয়টি সিনেমা হলে চলচ্চিত্রটি রিলিজ করার ইচ্ছে আছে? আমার ইচ্ছে আছে অলমোস্ট 90-100 হবে আর কি। আচ্ছা এই চলচ্চিত্রে আরফিন, আরফিন শুভ, মৌসুমি এবং সেই সাথে মিম কাজ করেছে, সো তাদের দিক থেকে তারা কতটুকু কাজে 100% দিতে পেরেছে আপনি কি মনে করেন? মানে আমার এই ছবিতে শুভ, মিম, মৌসুমি তিনজনেই ভালো করার চেষ্টা করছে, দিছে সম্ভবত, কারণ সবাই
চায় আর কি। একটা মুভি কিন্তু একটা ডিরেক্টর একা না, একটা মুভি হচ্ছে টোটাল টিম ওয়ার্ক। তা আমাদের দেশে জিনিসটা হয় উল্টা, একটা মুভি আর্টিস্টটা করার পরে তারা হয়তো ভুলে যায় মুভিটা, মুভিটা যদি সুপার ফ্লপ হয় তাদের ইন্টারভিউ নেবেন, তারা বলবো যে আসলে করছি আর কি, ডিরেক্টরের দোষ, আর হিট হইলে সবার ক্রেডিট আর কি। আপনি একদম ডিফারেন্ট জনারে কাজ করেন, সো আমরা আশেপাশে দেশে দেখি যে যখন চলচ্চিত্র তৈরি করা হয় সেটাকে নিয়ে কিন্তু পাবলিসিটির জন্য অনেক কিছু করা হয়, প্রত্যেকটা রিয়েলিটি শো থেকে স্টার্ট করে অনেক অনেক ধরনের পাবলিসিটি কিন্তু করা হয়, বাট আমাদের দেশে এই ধরনের কোনো নিয়ম বা এই ধরনের কোনো জিনিস কিন্তু আমরা দেখতে পাই না। সো প্রচারণার ক্ষেত্রে আপনি কি কি করছেন? এটার প্রথম যেমন হচ্ছে আমাদের দেশের প্রোডিউসার আসলে করতে চায় কিন্তু পারে না হচ্ছে বিভিন্ন বাজেটের কারণে। আমাদের দেশে, আমাদের পাশের দেশের কথা যদি বলেন, এদের বিভিন্ন টিভি চ্যানেল আছে, সারাদিন গান চলে, মুভির প্রমোশনটা একটা বাজে গানকে আপনাকে হিট করায় দেয়, মাথায় ঢুকায় দেয় যে আসলে এতবার প্রচার হয়। আমাদের দেশে এমন একটা চ্যানেল নাই যে সারাদিন গান চালাবো, অথবা চ্যানেল থাকলো প্রোডিউসারের সে বাজেট নাই যে টাকা দিয়ে গানটা প্রচার করবে, ইচ্ছাটা আছে করার কিন্তু আমরা আসলে সীমাবদ্ধতার মধ্যে পাই না। সারা জীবন তো নৌকা দিয়ে নদী পার হয়েছি নিজেরা, আর মাইক্রো পার করছিলাম নদী নৌকা দিয়ে আর কি। এটা হচ্ছে মজার ঘটনা। আর একটা মজার ঘটনা আছে মামার সাথে, আমাদের একটা ছবির গান আছে টাইটেল ট্র্যাক তারকাটা, তো প্রতিটা গানের আগে তাকে স্টোরি বলতে হয়, তো সিকোয়েন্সটা বলতে হয় আগের পরের সিকোয়েন্সটা কি, তো এটা আসলে বুঝাইতে পারতেছিলাম না। তারপরে হঠাৎ করে বললাম, সে ধরেন আমার, আমি একটা নর্মাল পিপল, আমার প্রিয় নায়িকা কারিনা কাপুর, তারা আমি পাগলের মতো পছন্দ করি, কিন্তু তারা তো আমি পাবো না, আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাই সম্ভব না। রাতে বললাম ঘুমায় স্বপ্ন দেখলাম তার সাথে আমার প্রেম হয়ে গেছে, খুব হ্যাপি, এর আগে মন খারাপ যেহেতু পাবো না, তো স্বপ্নে তো আবার হ্যাপি, ঘুম ভাঙার পরে দেখলাম যে এটা স্বপ্ন, আবার মন খারাপ। এটা হচ্ছে গানের কনসেপ্ট, এটা হচ্ছে মজার ঘটনা আছে। মানে ওই গানটাতে প্রথমটা হচ্ছে স্যাড, মাঝখানে একটা হ্যাপি, লাস্টে আবার স্যাড আর কি। আচ্ছা, তো রুমি ভাই যখন এই গানটার কথা আপনি শুনলেন যে আমি এই ধরনের গান চাই, তখন আপনি কি চিন্তা করে গানটা লিখলেন বা করলেন? তখন আমার চিন্তা ছিল যে আমার স্টুডিওটা কখন কমপ্লিট হবে, কারণ আছে আনকমপ্লিট স্টুডিও ছিল, তখন কাজ করতেছিলাম। মানে আমার একটা অবস্থা, আমি আমার বাসা ছিল চিলেকোঠার মধ্যে একটা স্টুডিও করেছিলাম, তো ওখান থেকে আমি আমার দোতলায় শিফট হওয়ার সময় ওই সময় গানটা আমাদের করা, এদিক দিয়ে সারাক্ষণ চোখ জ্বলতেছে, স্টুডিওর কাজ চলতেছে, আর এখানে বসে বসে একটা রুমের ভিতরে আমি ঘুমাচ্ছি পাশে, একটা বিছানা চাদর দিয়ে স্টুডিও ঢেকে রাখছে যাতে ধুলা না আসে, আবার কোনো কাজ করতেছে উঠে দিচ্ছে, লাইক একটা হরেবল মোমেন্টে এবার মোটামুটি রিল্যাক্স ওয়েতে কাজ করছে আর কি। চলচ্চিত্রে আপনি একটা পার্ট, মিউজিক ডিরেকশন আপনি দিচ্ছেন, তো চলচ্চিত্র নিয়ে আপনার প্রত্যাশাটা কি? আমি তো সবসময় বলি যে সুপার ডুপার বাম্পার হিট হবে, সবাই ট্রাই করতেছে দেয়ার বেস্ট, সো শুড টেক ইট পজিটিভলি। রাজবা, তারকাটা নিয়ে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে তারকাটা নিয়ে আমি 100% হ্যাপি, আমি নিজে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, এখন বাকিটা পুরোটা দর্শকের উপর। দর্শকদেরকে হলে আনার জন্য আপনাদের পদক্ষেপ কি? আপনারা ডিরেক্টর প্রোডিউসার, আপনারা কি করতে পারেন বা কি করবেন? হলে আনার জন্য প্রথম পদক্ষেপ যেটা আলোচনা হয় যে ভালো ছবি দরকার, ভালো গল্প দরকার, না আমার কাছে মনে হচ্ছে যে আসলে অনেক সময় অনেক সুন্দর ভালো ছবি দেখে না মানুষ, ছবিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্যাম্বলিং টাইপের, জুয়া খেলার মতো, লাক ফেভার করতে হয় আর কি। আর দর্শকের কথা যেটা বলবো, আমরা সবাই গল্প করি, আসলে ছবি হলে গিয়ে দেখি না, আমাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টক শো হয় বলে যে লাস্ট 10 ইয়ার্সে কোনো ছবি হয় নাই, যে কথাটা বলে সে 10 ইয়ার্সে কোনোদিন হলে যায় ছবি দেখা নাই। আর আমাদের সীমাবদ্ধতা অনুযায়ী আমরা ছবি বানাইতে ট্রাই করছি, নিজের দেশের ছবি দেখার অভ্যাস করলে দেন আমরা কিন্তু চেঞ্জ হব। আমাদের বেসিক প্রবলেম হচ্ছে ছবির বাজেট। আমার এই তারকাটা মুভিতে আমি কিছু বিএফএক্স এর কাজ করছি, এই ছবি এই কাজের অনুযায়ী যতটুকু বাজেট দরকার ছিল, যতটুকু টাইম দরকার ছিল সেটা আমি পাই নাই, কিন্তু আমি আমার দেশে করছি, ট্রাই করছি আমি করার জন্য, তো সেটা হচ্ছে ইন্সপায়ার করতে হবে। আর আমরা মানুষ হিসেবে অনেক কৃপণ, আমরা কারো প্রশংসা করতে চাই না, একটি পছন্দের গান তারকাটা চলচ্চিত্রে, তো দুটি লাইন যদি আপনি শোনান আমাদের দর্শকদের। Yes, obviously. এখন তো অটো টিউনার নাই, দেখি কতটুকু টিউনে গাওয়া যায়। কি যে শূন্য শূন্য লাগে তুমি না,
হৃদয় হারাইছে না ঠিকানা, দু চোখে পুড়ে নীলছে জলে, পলক থাকে আনমনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমার হাত তালি দেওয়ার সময় এসে পড়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সুন্দর একটি গান হয়েছে, আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে, সেই সাথে চলচ্চিত্রটি অনেক ভালো লাগবে। তো রাজ ভাইয়া এবং সেই সাথে রুমি ভাইয়া, অনুষ্ঠান একদম শেষ প্রান্তে আমরা এসে পড়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ অনুষ্ঠানে আসার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। আমার শুধু এইটুকুই বলা উচিত, আমার একটা মুভি তারকাটা 6 তারিখে রিলিজ হচ্ছে, সবার কাছে অনুরোধ অন্তত হলে গিয়ে একবার ছবিটা দেখবেন। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরেকটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।